আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম মাই চ্যানেল দৈনন্দিন গল্প। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে মজাদার অনেক টেস্টি এই ঝরঝরা খিচুড়ি। খিচুড়িটা আমি খুব সহজ উপায়ে রান্না করেছি এবং খুবই অল্প সময় নিয়ে। তো আপনাদেরকে এখন আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই অল্প সময়ের মধ্যে মজাদার এই খিচুড়িটা রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা কিন্তু অনেক দারুণ একটা কালার এসেছে এবং খাইতে অসাধারণ টেস্টি। আপনারা বাসায় করার পরেই সেটা বুঝতে পারবেন। তো চলুন আমি এখনই আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দিই কিভাবে এই সহজে রান্না করলাম। তার আগে আপনারা এখনই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। তো আমি এখন চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে কিছু মরিচ কেটে নিব। খিচুড়ি ভাতে সাধারণত মরিচটা একটু বেশি দিব। এই খিচুড়িটা যেহেতু ঝরঝরা অর্থাৎ এই খিচুড়িতে একটু মরিচটা বেশি আসবে, কারণ খিচুড়িটা আঠালো আঠালো হবে, আবার এদিকে কিন্তু ঝরঝরা, যখন মাখবো তখন আঠালো হয়ে যাবে, যার কারণে খিচুড়ি ভাতে কোনো প্রকার মাংস বা ডিম ভাজি বা কোনো প্রকারের আচারের তেল কিছুই লাগবে না। তো সেক্ষেত্রে আমাদের এই জন্য ঝালটার পরিমাণ একটু বেশি রাখতে হবে বলে আমরা কিন্তু ঝালটা একটু বেশি কেটেছি, বেশি দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখান থেকে আমি ডাউল নিচ্ছি। দেখুন, আমাদের ডাউলে এইভাবে সব রকমের ডাউল সংরক্ষণ করে রাখা আছে। তো এখান থেকে আমি কয়েক রকমের ডাউল নিব। ডাউলগুলো কিন্তু সংরক্ষণ করা, পরিষ্কার করে মানে ইয়ে করে এর মধ্যে যেগুলো থাকে সেগুলো সব ফেলে আম্মু সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। তো এখানে আমি তিন রকমের ডাউল নিলাম। ডাউলে সাধারণত যদি একটু মানে খিচুড়ি ভাতে সাধারণত যদি ডাউলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা খুব দারুণ পারফেক্ট হয়। আর আমি সাধারণত রান্না করতে গেলে কয়েক রকমের খিচুড়িই বেশি দিই। এখানে আমি পেঁয়াজ, ঝাল, তারপরে রসুন, রসুনের কিন্তু পরিমাণটা একটু বেশি রাখবেন এবং রসুনটা হালকা করে একটু ছেঁচে নিতে হবে, বেশি বাটা যাবে না, হালকা একটু ছেঁচে নিতে হবে। তো আমি এখানে মরিচগুলো দিয়ে নিচ্ছি, তেজপাতাটা দিচ্ছি, এখানে আমি এলাচ ফল ডাল সবই দিয়ে নিয়েছি, দারচিনি, এখানে আমি রসুনগুলো সব দিয়ে নিচ্ছি, এখানে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এখানে আমি গোটা জিরা দিয়ে নিচ্ছি একটু, এবার আমি এখানে অ্যাড করব লবণ। লবণটা কিন্তু আমি অনুমানের উপরেই দিই, তাই আমি অনুমান করেই দিচ্ছি। এরপর যখন পুরোটা মাখিয়ে নিব তখন এর ঘ্রাণটা একটু আমি নাকে নিব, তাহলে বুঝতে পারবো লবণের লাগবে কি না, কারণ আমি তো চেকে লবণ দিই না, আমি আর স্বাদ কখনোই নিই না। এবার আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি কখনও কোনো তরকারি বা কোনো খাবারে হলুদের পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটাও একটু বেশি রাখতে হবে, না হলে খাবারে কিন্তু হলুদের সেন্টটা চলে আসবে, হলুদ হলুদ একটু গন্ধ করবে। তো আমি এখানে তেল না দিয়েই আগে সব মশলাগুলো একটু মেখে নিচ্ছি, শুধু সব মশলাগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমি এখন এখানে অ্যাড করব তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু আমি সরিষার তেল দিচ্ছি কারণ আমরা সরিষার তেলটাই খাই, সয়াবিন তেলটা খুবই কম খাই, প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়া হয় না। তো এখানে আপনারা চাইলে সয়াবিন দিতে পারেন বা চাইলে সরিষা এবং সয়াবিন দুইটাই দিতে পারেন। আমি শুধু সরিষার তেল দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। মাখাটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে, মাখতে হবে খুবই সুন্দর করে, খুব দারুণ করে মেখে নিয়েছি। এবার আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে নিচ্ছি।
गरम पानीटा दिले आसले आमार भातटा खूब द्रुत हये जाबे, तो ये कारण आमी गरम पानीटा दिए निछि। आपनारा चाइले ठंडा पानीओ व्यवहार करते पारेन। एखाने आमी काला जीरा दिए निछि एकटु। कालो जीराटा आसले आमार भालो लागे एबं एटा दिले एटा जखन आपनार रान्नाटा हये जाबे तखन किन्तु खाबारे एकटा कालो कालो जीराटा जखन पड़े थाकबे देखतेओ बेश लागबे भालोई हलुदेर मध्ये। এখানে আমি মটরশুঁটি কিছু দিয়ে নিচ্ছি। এবার আমি এটা মুখটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিব। এখানে আমি পাঁচটা শীষ দিয়ে নিব। পাঁচটা শীষ উঠে গেলে আমি খাবার মানে ইয়াটা চুলাটা অফ করে দিব, আমার ভাত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার খিচুড়ি রান্না। আপনারা চাইলেই খুবই সহজে এইভাবে খিচুড়িটা পাক করে ফেলতে পারেন। আসলে এখন আমার টাইমটা খুব অল্প ছিল সকালবেলা, আজকে সবারই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়েছিলাম। তো সেক্ষেত্রে আম্মু বলল টাইম অল্প আছে, আমি বললাম ঠিক আছে তোমার চিন্তা নাই, আমি এখন ঝটফট একদম অল্প মানে আমার আধা ঘন্টা টাইমও কিন্তু লাগেনি রান্নাটা করতে। তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা চাইলে এইভাবে ঝটফট সব কিছু একসঙ্গে বসিয়ে এইভাবে ভাতটা রান্না করে ফেলতে পারেন। তো খাইতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা না খাইলে বুঝবেন না। দেখতে যেমন চেহারাটা এসছে, মাশাল্লাহ খাইতেও খুব ভালো লেগেছে, সবাই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আপনারা অবশ্যই যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে আসলেই খাইতে কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। ও আর একটি কথা, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।